বার বার বারণ করা সত্ত্বেও তুমি মায়াবনে গেলে। কেন কেন গেছিলে মায়াবনে? উত্তর দাও, উত্তর দাও। রাজমাদা ছাড়ো, লাগছে। বার বার এক ভুল করলে সেটার ভুল থাকে না, সেটা অন্যায় হয়ে যায়। যতবার তুমি আমার অবাধ্য হয়েছ, ততবার কোনো না কোনো বিপদে পড়েছ তুমি। এই কথা কেন ভুলে যাও তুমি বারবার, বলো কেন ভুলে যাও? তোমার বুদ্ধির ওপর যে বিশ্বাস রাখা যায় না, এ কথা তুমি জানো না? যতবার তোমাকে বিশ্বাস করেছি ততবার আমি ঠকেছি। হয় তুমি কোনো কাজে গিয়ে গন্ডগোল পাকিয়েছ, না হলে সেই কাজে অসফল হয়ে ফিরেছ। কেন ভুলে যাও এই কথা? কেন? ভুল হয়ে গেছে রাজমাতা, আমার ভুল হয়ে গেছে। আসলে এই কাঞ্চনা জ্যোৎস্নাকে না মারা অব্দি আমি কিছুতেই শান্ত হতে পারছি না। না, শেষবারের মতো তোমায় সাবধান করে দিচ্ছি, যতটুকু বলা হবে তোমায় তুমি ততটুকুই করবে, তার অতিরিক্ত কিছু করবে না। এখন এমনিতেই আমি সমস্যায় জেরবার হয়ে আছি, আমার সমস্যা আর বাড়িও না। আমি তো জানি তুমি ওদের মৃত্যু চাও, আর তাই জন্যই তো আমি আমি কি চাই না চাই সেটা তোমার মতো স্থূল মস্তিষ্কের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই বোঝার চেষ্টাও করো না। এরকম ভাবে কেন বলছো রাজমাতা? আমি তো তোমার সঙ্গে কথা বলতে আমার বিরক্ত লাগছে। বেরিয়ে যাও আমার কক্ষ ছেড়ে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। রাজমাতা, ওই মায়াবী বনে যেতে আমাকে নিষেধ করছে কেন? কেন বিশ্বাস করতে পারছে না যে আমিও শত্রুদের শেষ করতে পারি? কাঞ্চন, মায়াবী বনে তোমায় স্বাগত। না তো এতদিন ধরে মায়াবী বনে তোমার জন্যই অপেক্ষারত ছিল, তবে এই অপেক্ষা শেষ হবে এমন কথা আমি তোমায় দিতে পারছি না। পরের পরীক্ষা কবে হবে কে জানে, এদিকে কামিনীরও চলে আসার সময় হয়ে এসেছে। কামিনী যদি একবার চলে আসে তাহলে সোনার কাঠির উপর কাঠি প্রাণ বোমরা সবকিছু উদ্ধার করতে সমস্যা হয়ে যাবে, পথ আরো কঠিন হয়ে যাবে আমার জন্য। কি করব এবার কে জানে, কি করব আমি?
আমাকে আজ কিলিয়ে কাঁঠাল পাকালেও আমি চুপ করে থাকবো না। আমি তোমায় আজ যা দেখাবো তা দেখলে তুমি বুঝবে যে তোমার কাঁচা ঘুম ভাঙিয়ে আমি কোনো ভুল করিনি। হ্যাঁ ছান্দি, তুমি আজ যা দেখবে তা দেখলে তোমার ঘুম এমনি উড়ে যাবে। আমার কথাটা মিলিয়ে নিও। কি দেখাবিলা পোড়ার মুখে? নতুন কোনো জাদু শিখেছিস নাকি? না, দেখাবো তোমার নাতনির আসল রূপ। তুমি দেখবে ওই মনীষী ছাড় সাথে মিলে তোমার নাতনি কিভাবে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। রিম্মা, যা বলছিস 7-5 ভেবে বলছিস না? আমার কথাটা বিশ্বাস করলে না তো? করতে হবে না, নিজের চোখেই সব দেখবে। চলো। এতদিনে মনের মতো প্রতিশোধ নিতে পারবো। আসল নাতনি তো আগেই আমার কাছে বন্দী, আর আজ নকল নাতনিও। এখানে কি করছেন? তোমায় একটা কথা জানাবার আছে। তলে তলে আমার নাকের ডগায় এত বড় কাণ্ড ঘটে গেল না? যদি সত্যি হয়, ওই মনীষীর ছা যদি ভাড়ার ঘরে না থাকে, তাহলে ওই মেয়েকে আমি এমন শাস্তি দেব যে গোটা রাক্ষসী রাজ্য মনে রাখবে না। সে শাস্তি তুমি এখনই ভেবে রাখো ছান্দি। নেকামোর হাত বাসকো আমার। আর যদি তোর কথা মিছে হয়, তাহলে তোকে যা শাস্তি দেব তুই নিজেও জানিস নেলা। না না, আজকে আর ভুল হবে না। সবকিছু এমন ভাবে সাজিয়েছি যে ওই মেয়ে ফাঁদে পা দেবেই। চলো চলো ঠান্ডি, নিজের চোখেই সব দেখবে। চলো। তাকিয়ে দেখো ঠান্ডি, ওখানে কেউ নেই। ওই মনীষী ছাটা ওই মেয়েটার সঙ্গে দেখা করবার জন্য পালিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। হ্যালো রিম্বা, ওটা কে এলা? আশ্চর্য, আমাকে তো এখানেই বেঁধে ফেলে রেখে গেছে। তুই মিথ্যা কথা বলছিস, আমি নিজে চোখে দেখে পালাতে দেখেছিলাম। আর তোর তোর বাঁধনটা অত খোলা ছিল, তুই করে বল আমাকে এখানে মুক্ত করার কে আছে? মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস, আমি নিজে তোকে মুক্ত করার ব্যবস্থা করেছিলাম, তুই কি না? আমি সত্যি বলছি, ওদেরকে ধরবার জন্য আমি এটা করেছিলাম ঠান্ডি। অত কথায় কাজ কিলা? ওই মেয়েকে এখানে ডেকে আনলেই তো হয়। কি হলো গো দিদা, তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি তো একটু বিশ্রাম নিচ্ছিলাম কক্ষে। তোকে ডেকেছি কারণ এখানে যা হবে তা তোর চোখের সামনে হওয়া দরকার। ও দিদা, এখানে কি হবে? আমরা এই মন্দির ঘরে কি করছি? আজ তো পূর্ণিমা নয়। রাজকন্যা সাবধান, একটু আগে আমার কাছে
রিম্বা রাক্ষস এসেছিল। রিম্বা কেন জানি না, তবে আমার হাতের বাঁধন খোলা দেখেও পাহারার ব্যবস্থা না করে চলে গেল। বুঝতে পেরেছি, ও হয়তো এটাই চায় যাতে আপনি পালিয়ে যান। এটা হয়তো ওর কোনো ষড়যন্ত্র। আমার সন্দেহ হচ্ছে রাজকন্যা, এটা রিম্বা রাক্ষসের কোনো ফাঁদ নয় তো? ঠিক বলেছে, এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। আমরা বরং এখান থেকে বেরিয়ে পড়ি, চলো। চলো। আজই তোমার খেলা শেষ।